আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে গুমের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দুই হাজার সালের ছাব্বিশে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আমাকে সাদা পোশাকধারী কিছু ব্যক্তি আমাকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় ওখান থেকে তুলে নিয়ে যায় সাথে সাথে তারা আমাকে হ্যান্ডকাপ এবং হচ্ছে গিয়ে মাথায় একটা মাস্ক পরিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়ে যায় পরবর্তীতে আমি বুঝতে বুঝতে পারি দেখে যে আমি আমাকে র‍্যাব আটপ করেছে এরপর তারা আমাকে বিভিন্ন আমি আমার অপরাধ ছিল আমি ছাত্র একজন সক্রিয় কর্মী ছিলাম এটাই তো মূলত আমার অপরাধ ছিল দুই হাজার চোদ্দ সালের আন্দোলনের চলাকালীন সময় আমি র্যাবের র্যাব আমাকে গুম করে র্যাব আমাকে গুম করে তারপরে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হলো এবং এত বছর আপনাকে কোথায় রাখা হলো সেই সময়টার বর্ণনা শুনতে চাচ্ছে না হচ্ছে আমাকে আমি র‍্যাবের হাতে ছয় মাস আঠারো দিন গুমছিলাম আমাকে তারা চোখ এবং পিছনে হাত বেঁধে পুরো সময়টাই তারা রেখেছে কোথায় রেখেছে আমি জানি না শুধু আমি আপনারা বলতে পারেন যে আমি কীভাবে বুঝতে পারি বুঝতে পেরেছি যে আমাকে কি র‍্যাব আমি গুমের শিকার হয়েছি আমি যখন ওয়াশরুমে আমাকে যখন ওয়াশরুমে যেতাম আমি তখন আমি আমার হ্যান্ডকাবে চোখ খোলার পর আমি হ্যান্ডকাবে দেখেছি র‍্যাপ লেখা আমি দেখতে পেয়েছিলাম যে আমার হ্যান্ডকাবে র‍্যাপ লেখা আছে এ থেকে আমি অনুভব করতে পারছি যে আমাকে র‍্যাপ আমাকে উত্তুলে নিয়ে গেছে সেই ঢাকাতে সেই আপনাকে নেয়ার পরে আপনাকে কি জিজ্ঞাসা বাদ করা হতো আপনাকে কি নির্যাতন করা হতো আমাকে নেওয়ার পরে আপনার আমাকে নেওয়ার পরে প্রতিনিয়ত আপনার আমাকে টর্চার করা হয়েছে আমাকে হাত পা বেঁধে বেঁধর মারা হয়েছে তারপর আমাকে আপনার কারেন্টে হিট দেওয়া হয়েছে ঝুলিয়ে পিটানো হয়েছে মানে যে ধরনের নির্যাতন মানে কোনো ধরনের নির্যাতন আমার প্রতি বাদ রাখে নি তারা আমাকে জোরপূর্বকভাবে আমাদের বিএনপির মানে সিনিয়র নেতৃবৃন্দ সম্বন্ধে আমার কাছ থেকে জবানবন্দী তারা ভিডিও জবানবন্দি রেখেছে যে বিএনপি যে সকল কর্মকাণ্ডের সাথে আমি জড়িত না তারা জোর করে আমার কাছ থেকে জবানবন্দি রেখেছে ওই দুই হাজার সালে আমাকে চিনতে পেরেছিলেন বা পরে যখন বেরিয়ে আসলেন তাদের সম্পর্কে কি আপনি জানতে পেরেছেন যে কারা আপনাকে নির্যাতন করেছেন এই মানুষগুলো কারা বিষয় হচ্ছে ভাই আমি আসলে আমাকে দুই ভাবে আমি আপনাকে একটু সময় নিয়ে বলতে হবে আমাকে প্রায় চার মাস পনেরো দিন বা বিশ দিন আমি ঢাকাতে আমাকে র‍্যাব রাখিছে এরপর আমাকে তারা বরিশালে আমাকে বরিশালে নিয়ে যায় বরিশালে নিয়ে যায় ওখানে আমাকে প্রায় দুই মাস দশ দিন রাখে তাদের গুম ছেলে গুম বরিশালে ছিল ওখানে আমাকে দুই মাস দশ দিন রাখে এরপরে আমি অসুস্থ হয়ে পড়ি মারাত্মকভাবে ওরা বরিশাল শেরে বাংলা মেডিকেলে আমাকে আমি আমার অসুস্থতা হওয়ার পরে ওরা আমাকে বরিশাল মেডিকেল কলেজে ভর্তি করে শেরে বাংলা হাসপাতালে ওরা আমাকে ভর্তি করে ভর্তির দশ মিনিটের মাথায় ওরা আমাকে কতলি থানাতে একটি মিথ্যা হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় সেক্ষেত্রে যারা আপনাকে প্রশ্ন করছিলেন তাদের চেহারা কি আপনি দেখেছেন তাদেরকে আপনি চিনতে পেরেছেন ভাই আমাকে যখন তারা আমাকে প্রশ্ন করছে তখন আমার কে আমার তো চোখ এবং হাত বাঁধা পিছনে হাত হাত বাঁধা বাঁধা মাস মাস কিন্তু আমার চোখ এবং আমি এই কারণে কাউকে আমি দেখতে পাইনি এখানে যখন আপনাকে রাখা হতো কোন একটা জায়গায় সেটা কেমন ধরনের জায়গা ছিল রুমটার বর্ণনা দেবেন জি আমি আপনাকে মানে আমি আমার জন্মস্থান হচ্ছে উত্তরা দক্ষিণখানে তো আমি এই অঞ্চল সম্বন্ধে আমার একটা ধারণা আছে আমার মনে আছে আমি ছোটকালে এপিবিএন মার্কেট যেটা এটি এপিবিএন মাঠ যেটা এখন বর্তমানে র্যাবের এক নম্বর কার্যালয় ওখানে আমি আমার শৈশবে আমি অনেক ক্রিকেট খেলেছি তো যখন আমাকে র্যাব প্রথম নিয়ে যায় উঠিয়ে আমাকে মারার পরে আমি যখন ওয়াশরুমে যাই তখন আমি বাথরুমের ভেন্টিলেটার থেকে আমি এপিবিএনের মাঠটা প্রথম দেখতে পাই প্রথম দিন যে আমি ওখানে আমি নিশ্চিত হই যে আমি র্যাব ওয়ান কার্যালয় আছি এরপরে আমাকে তারা মানে অস্ত্র উদ্ধারের নাম করে বিভিন্ন সময় রাতে বিরাতে আমাকে নিয়ে যেত বিভিন্ন জায়গাতে কোথায় নিয়ে যেত আমি জানতাম না রাত্রে আমার চোখ আমার রাত্র একটা দুইটা তিনটা আনুমানিক ধারণা করা যায় ওকে ওরা আমাকে নিয়ে যেত বিভিন্ন পাঁচ থেকে সাত দিন আমাকে নিয়ে তারা অভিযানে বের হয়েছে বিএনপি নেতাকর্মীদের ধরার জন্য এবং আমাকে বিভিন্ন সময় আ পনেরো দিন আমার উপরে শারীরিকভাবে অত্যাচার করছে তারা বিশেষ করে কারেন্ট ডিজিট এবং ঝুলিয়ে ঝুলিয়ে পিটিয়েছে আমাকে দীর্ঘ সময় এরপরে যখন আপনাকে প্রশ্ন করা হচ্ছে না তখন আপনাকে কোথায় রাখা হতো কি ধরনের কক্ষে রাখা হতো আমি মানে আপনাদের আমি যখন আমাকে একটা ছোট্ট একটা রুমের ভিতরে ছোট্ট একটা জায়গার ভিতরে আপনার ছোট্ট একটা জায়গার ভিতরে তারা আমাকে চোখ এবং হাত বেঁধে বসিয়ে রাখা হতো মানে ছয় মাসে কি আপনার চোখ বাধা ছিল জি ছয় মাসে আমাকে চোখ এবং হাত বাধা ছিল আমার হাত পিছনে বাধা ছিল হ্যান্ডকাপ দিয়ে এবং চোখ বাধা ছিল ছয় মাস ধরুন এখানে আপনার যে প্রত্যেক দিনের প্রয়োজন খাওয়া বলুন গোসল বলুন বা অন্যান্য প্রয়োজন সেগুলো তাহলে কিভাবে চলতো আমি যখন ওখানে একটা আমাদের তো দেওয়ালের সাথে আমার পিঠটা লাগানো ছিল আমি যখন আমার হ্যান্ডকাপ দিয়ে একটু শব্দ করতাম তারা পিছন থেকে একজন আসতো তাদের এসে আমাদেরকে জিজ্ঞেস করতো কেন শব্দ করেছি তখন তারা আমাকে যাব আমার গোসল দরকার তারা তারা প্রয়োজন হলে বললে তারা আমাকে ওয়াশরুম নিয়ে যেত অবস্থা জি জি আমাকে চোখ বাঁধা অবস্থায় নিয়ে যেত এবং ওয়াশরুম ঢুকে ঢুকিয়ে আমার হাতের লক খুলে দিত আমি আমার ওয়াশরুম কাজ শেষ করে আমি এসে আবার চোখ বেঁধে

তখন আমি প্লেট গুনেছি ওরা আমাদের যাদেরকে প্লেট মারতো আর আমার সাথে আমি ধারণা করছি ওখানে ভারত থেকে 13টা 13 জন বন্দী ছিল ওখানে 13 খাবার সময় কি খুলে দেয়া হতো মানে সেটা কি হতো আমাদের খাবার সময় চোখ খুলে দিত এবং পিছনে তারা দুইজন দাঁড়ায় থাকতো দুজন দাঁড়িয়ে থাকতো দুজন গার্ড পিছনে যেত আমরা না তাকাই এজন্য গার্ড থাকে আমি আপনাকে যেটা বলছিলাম যে আমাকে 4 মাস 12 দিন বা 16 দিন পরে তারা আমাকে বরিশাল নিয়ে গেছে আমার সাথে যখন আমাকে বরিশাল নেওয়া হয় তখন আমার সাথে আরো দুইজন সহযোদ্ধা আমি পাই যারা আমার সাথে দীর্ঘদিন ঘুম ছিল একজনের নাম শাওন আর একজন নাম হচ্ছে রাজু তারা আপনার ড্যামরার একটি মামলাতে তাদেরকে গুম করা হয়েছিল তারাও আমার সাথে তাদেরকেও বরিশালে নেওয়া হয়েছে পরবর্তীতে আমি বের হওয়ার পরে শুনতে পেয়েছিলাম বরিশাল কোন নদীতে শাওনকে ক্রস দিয়ে ক্রস দেওয়া হয়েছে বলে আমি পরবর্তীতে জানতে পারি ক্রস হত্যা করা হয়েছে হ্যাঁ শাওন নামে যেই ছেলেটা নোয়াখালী বাড়ি ওকে পরবর্তীতে ক্রস দেওয়া হয়েছে বলে আমি পরবর্তীতে সব বিভিন্ন মানে ক্রস ফায়ারে হত্যা করার পরে কি এদের লাশ পাওয়া যেত নাকি লাশটাও হারিয়ে যেত এটা কি জানতে পেরেছেন আপনি আসলে আমরা তো আসলে ওই সময় মানে জানতাম না কিন্তু আমাদেরকে আমি বের হওয়ার পরে আর কি আমি জানতে পারি পেপার পত্রিকায় জানতে পারি যে শাউনকে আমি বের হওয়ার আমাকে হ্যান্ডওভার করার 4 দিন আগে শাউনকে ক্রস দেওয়া হয়েছে আচ্ছা আপনাকে তো 6 মাস এইভাবে বিনা বিচারে আটকে রাখার পরে তারপরে হত্যা মামলায় দেয়া হলো এরপরে আপনার পরিণতি কি হলো আদালতে যাওয়ার পরে কি আপনি এটা বলার সুযোগ পেয়েছিলেন যে আপনাকে বিনয় বিচারে ছয় মাস আটকে রাখা হয়েছে আপনি তো জানেন দেশের বিচার ব্যবস্থা এতদিন কি ছিল আপনারা তো জানেন আমি আমাকে শুধু হত্যা মামলা না আমার এই আমি গুম হওয়ার পর থেকে আমার আজ পর্যন্ত আমার নামে একাশিটা মামলা একাশিটা রাজনৈতিক মামলা দিয়েছে হত্যা অস্ত্র তারপর হচ্ছে গাড়ি ভাঙচুর সহ আমারকে এখন পর্যন্ত একাশিটা মামলাতে এই সরকারের মানে পুলিশ বাহিনী আমাকে একাশিটা মামলা দিয়ে এই করছে আমার আমি জানি না আমার অপরাধ কি মানে আপনাকে যখন প্রথম আদালতে নেয়া হলো তখন কি আপনি বলার চেষ্টা করেছিলেন যে আপনাকে ছয় মাস এভাবে আটকে রাখা হয়েছে নির্যাতন করা হয়েছে এটা কি বলার সুযোগ হয়েছিল আমি বলার চেষ্টা করেছি তখন আমার আইনজীবী বা আদালত কি বলেছেন সবচেয়ে মজার বিষয় যখন যে আমাকে যে হত্যা মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আমি তখন কিন্তু অলরেডি গুম ছিলাম আমি ঘুম ছিলাম কিন্তু অলরেডি আমার আম্মা ওই সময় আপনার আমার আম্মা ভাটারা থানাতে আমার নামে একটা সাধারণ ডায়েরি করে আমি যখন ঘুম হই আপনি তো জানেন যে কেউ সাধারণত প্রশাসন কাউকে ঘুম করলে কিন্তু মামলা নেয় না আমার আম্মা আমার এক রিল আত্মীয়র মাধ্যমে অনেক দৌড়দৌড়ি করে আমার নামে একটা ঘুমের একটা আপনার আমি যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর পরিপ্রেক্ষিতে আমার নামে একটা জিডি করেছিল ওই জিটির কপি আমি পরবর্তীতে আদালতে পেশ করি যে আমাকে যখন খুঁজে পাচ্ছিল না এর এক মাস পরে এই মার্ডার মামলাটা হয় বরিশালে একটা মার্ডার হয় ওই মার্ডার মামলাতে আমাকে চার নাম্বার আসামি করে আমাকে হ্যান্ডওভার করা হয় কোর্টে কোর্ট আমার কোনো ধরনের কী করে নেই কোর্ট আমাকে আঠারো দিন পরে আমার সাক্ষী প্রমাণ দেখে আমাকে আঠারো দিনের মাথায় আমাকে কোর্ট জামিন মঞ্জুর করে অর্থাৎ ছয় মাসের কিছু বেশি সময় আপনি সব মিলিয়ে কারান্তরীন ছিলেন এরপর থেকে আপনি বাইরে থাকতে পেরেছেন না আমি

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নিয়মিত খোঁজখবর রেখেছেন আমাদের তারা আমার মামলা সম্বন্ধে খোঁজখবর রেখেছেন এখন আপনি তো জানেন ভাই আপনারা তো অবগত আছেন সরকারের প্রশাসন পেটু বাহিনীরা যখন নিত আমাদেরকে নিয়েছে যখন তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে মানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের নামে মিথ্যা জবানবন্দি নেওয়ার চেষ্টা করেছে আমি আমার পার্টির হাইকমান্ডকে জানিয়েছি আমার সাথে কি কি ঘটনা ঘটেছে গুম থাকা অবস্থায় তারা আমার বিষয়গুলো তারা অনুধাবন করতে পেরেছেন এবং তারা বুঝতে পেরেছেন যে আমি নির্যাতনের শিকার হয়েই আমি পার্টির ওই বিরুদ্ধে পার্টির জবানবন্দি দিতে হয়েছে পার্টির নেতৃদের নেতা কর্মীদের বিরুদ্ধে আমার জবানবন্দি দিতে হয়েছে